করোনা পরিস্থিতিতে চট্টগ্রামের কাঁচা বাজার গুলোতে সরবরাহ ও কেনাবেচা স্বাভাবিক থাকলেও কেউ মানছে না সামাজিক দূরত্ব। সামাজিক দূরত্ব বজায় না রাখার জন্য ক্রেতাদের দুষ্টেন বিক্রেতারা। সাত এপ্রিল মঙ্গলবার বিকেলে নগরের রিয়াজউদ্দিন বাজারে দেখা যায় ক্রেতাদের ভিড়। বাজারের অবস্থা মোটামুটি এত সুবিধাজনক না, সব কিছু দাম বাড়তে স্যার। বাজারের আছে মোটামুটি সবজির দামটা একটু কম আছে। বাজারের আছে ভালো অবস্থা, ভালো আছে, মানুষজন হম। দাম কেন? দাম আছে সীমিত। বাজারের দাম একটা বেশি লাগে, এই টুকটাক চিনি গ্যাস সামান এগুলো। কোনো কোনো ক্রেতা পণ্যের দাম বেশি বললেও বেশির বাকি বললেন দাম স্বাভাবিক। মাল তো আরো ঠিকভাবে আইরো, ঠিকভাবে ব্যাগিন দিতে পারি তো। দাম বাড়ছে না? দামের সামান্য চলির দাম তো আগে বের গিয়ে অন্য অন্য মানে ন বারে এই সিমেন্ট দুই একটি দুই একটি এখনো ব্যাপার না। ওই টাইম টাইম করে দিও না, সরব তো সরব এই হারে না সর বেশি হয়। দাম বহুত কমে গিয়ে, আগত তো অর্ধ কমে গিয়ে পুরো বেশি দিও না, 30 টাকা 35 টাকা সিম বেশি 30 টাকা, অর্ডার বেশি 100 টাকা, টমেটো 15 টাকা 16 টাকা, তারপরে দিয়ে ফর বেশি 30 টাকা, তিতে হওয়ারা 40 টাকা 35 টাকা, জিয়ে বেশি 15 টাকা, বাইন 30 টাকা 25 টাকা বাসা, আর হোডে বেশি 30 টাকা, আর বাংলা হতো 20 টাকা, রব্বে 30 35 টাকা বেশি, আর ভেন্ডি বেশি 40 টাকা। দাম এই বেসা না যাত্রা কি তা না তো কিরকম ফুসি যার গই ইন থাকি বুঝি না ফেলে দিয়ে এখন বন্ধ করে দিয়ে ফুড়ি মারার এটা এই তো ইলিশ মাছ 300 টাকা বেশি, এই তো গ্যালাস কাপ বেশি 150 টাকা 140 টাকা, হিসাব মতো 600 টাকা, তেইন খরো ডিয়ে নেবো কম মতো 100 টাকা 150 টাকা। ব্যবসায়ীরা বলছেন সবজি সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম স্বাভাবিক রয়েছে। এখন বাজার অবস্থা তেমন ভালো নয়, কাস্টমার নয়, মানুষজন নাই, মানুষজন হম। উত্তরবঙ্গের মাল হন, ব্যাগ মাল এটা বাজারত পুরো, কিন্তু আনার কাস্টমার কম। আগে ব্যবস্থা দিলে বেশি আর অর্ধক বেশি বেচাকেনা নাই, বেচাকেনা তেমন নেই বলছেন আড়তদাররা। এদিকে 6টার পর দোকান বন্ধ রাখতে চলছে পুলিশের মাইকিং। আইন অমান্য করলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান দায়িত্বরত পুলিশ কর্মকর্তা। সকল দোকানপাটের সামনে যে সবাইকে এই আদেশ দিচ্ছি যে বিকাল 6টা থেকে আগামীকাল ভোর 6টা পর্যন্ত সকল দোকানপাট বন্ধ থাকবে, ঔষধের দোকান ছাড়া সকল দোকানপাট বন্ধ থাকবে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই অবস্থা চলবে। এই ক্ষেত্রে যদি কেউ দোকানপাট খোলা রাখে আমরা তদারকি করব এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। সামাজিক দূরত্ব বজায় রেখে সরকারের বেঁধে দেওয়া সময়ের মধ্যে ন্যায্য মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য ক্রয়ের সুযোগ চাই নগরবাসী। টেক্সট নিউজ, সি প্লাস টিভি, চট্টগ্রাম।